তো আমি নুডল কিনে নিয়ে আইছি, এখন নুডল বানামু। নেপালি স্টাইলে নুডল, তারা কি বলে চটপট বলে, তো এটার জন্য আমি কিছু নুডলস নুডলস কুকুম্বর অনিয়ন ক্যারট আর লেমন নিয়ে আইছি। পানি গরম হয়ে দিছি, গরম হয়ে এলো এরপরে দেখা যাচ্ছে। এই যে 2 প্যাকেট নুডল নিছি, এখানে ক্যারট মানে গাজর, কুকুম্বর আর অনিয়ন মানে খিরা আর পেঁয়াজ, এটা বক্স, এটার মধ্যে দিয়া পানি গরম হয়ে গেছে, এগুলি অলরেডি রেডি করে রাখছি কাইটটা, এখন বানামো এরপর খামো আর কি। নুডেলস, এই যে আমি নুডেলসগুলি বক্সের মধ্যে নিয়ে নিয়েছি, এখন এখানে গরম পানি আছে, আমি জল গরম করছি, এগুলি এখানে দিয়ে দিব, বেশি করে দিয়ে দিই তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন ঢেকে রেখে দেবো কিছুক্ষণের জন্য, তাহলে এগুলি নরম হয়ে যাবে। এই যে আর আমি আগে থেকেই এগুলি রেডি করে রাখছি গাইটটা, এখন এগুলি তো নুডলের ভিতর থেকে পাওয়া গেছে। তো এখন তারা কি করে, স্পেশালি নেপালি লোকগুলি তারা কি করে, এটা 5 মিনিট রাখার পরে যখন নরম হয়ে যাবে তখন পানিগুলি ফালাই দিব, ফালাই দিয়া এরপরে শুকনো টাইপের বানাইব আর বানাবো আর কি। তো এগুলি সবগুলি দিয়া এরপরে এগুলি দিয়ে মিক্স করা সবগুলি দিয়া, এখানে লেমন আছে লেমনটা দিয়া, এরপরে খালি হইলে খালি, না হলে খবুজ হইলে খবুজ দিয়ে যেটা দিয়ে খাওয়া। আমি এখন খালি খাবো, আমি তো বেশি খেতে পারতাম না ভাই, এটা হচ্ছে প্রবলেম, বিদেশ থাকলে রান্না না করলে খানা না বানাইলে কি খাবা, এখন আমার নাইট শিফট ডিউটি, রাত্রেবেলা ডিউটি, এখন এটাই খামো আর কি। সস্তায় সহজভাবে মানে অল্প সময়ের মধ্যে এটা একদম ইজি, এই জন্য তো বাকিটা পরে দেখা যাচ্ছি। এখানে এখন নুডলসের পানিগুলি ফালাই দিছি, এখন সবগুলো মশলা এখানে মিক্স করবো, সবগুলি মিক্স করে এরপরে একটা হয়ে গেছে আরেকটা, অনেক বেশি ক্ষুধা পেয়েছে তো এর জন্য তাড়াতাড়ি তাড়াতাড়ি করতেছি, বাট হইতেছে না বলো না। ইদার পাশ ইদার প্রকাশ করা, ইয়ে ইসকো কেসে কাটে গাড়ি প্লাস্টিকগুলি অনেক শক্ত, কাটতে অনেক অসুবিধা। এখানে অ্যাকচুয়ালি অন্ধকার, এখন লাইট নেই, পুরোপুরি লাইট বদ্ধ, শুধু বাইরের লাইটগুলি জ্বলতেছে, এই জন্য একটু হয়তো দেখতে অসুবিধা হবে। ফেলে দেবো, দেন অলমোস্ট রেডি, এখন পুরো বলার আড়ায়। হ্যাঁ।